শেখ, আমার প্রশ্ন, আমাকে জামাত ইসলামের এক ভাই বলে আল্লাহর রাস্তায় জেহাদ করতে, জেহাদ দুইভাবে করা যায়, আল্লাহর রাস্তায় সরাসরি উপস্থিত থেকে জেহাদ করা আর আল্লাহর রাস্তায় অর্থ বা ধন সম্পদ দিয়ে জেহাদ করা। এখন আমাকে তাদের সংস্থায় অর্থ দিয়ে সাহায্য করতে বলে, এখন তাদের সংস্থায় অর্থ দেয়া কি ঠিক হবে? জামাত ইসলামের আকিদা এবং মানহাজ হচ্ছে বিভ্রান্তিকর, জি দলাল, ভালো করে শুনে রাখেন। এবং বড় বড় আলমা ইকরামগণ বর্তমান যুগে এবং এর পূর্বে হাসানুল বান্নার যুগ থেকে শুরু করে ইখওয়ানি এবং জামাতিদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে ফেরাকা হালেকা, ফিরকা হালেকা, জি 73 ফিরকার মধ্যে যে 72 ফিরকা, ওই 72 ফিরকার এক ফিরকা। সুতরাং এদের থেকে সতর্ক সাবধান, এদের চাকচিক্যময় কথায় ধোকা খাবেন না। এদের যে কার্যক্রম, এই কার্যক্রমে এই খাওয়ারেজ জঙ্গি এবং যে সন্ত্রাসী খারেজি পয়দা করেছে, 90 খারেজিরা পয়দা হয়েছে জামাতি ইখওয়ানিদের কারণে। এরা জেহাদ জেহাদ করে, কিন্তু এদের জেহাদ হচ্ছে গণতন্ত্রের কুফরির জেহাদ, জি হ্যাঁ। এবং এরা এই সৌদি আরবে দেখেছি গরিব কিনার, যাদের 300-350 টাকা বেতন, তাদের কাছেও মাসের মাস মাসিক 10 টাকা করে, 10 রিয়াল করে আনত নিয়ে থাকে, মানুষের আবেগ নিয়ে খেলা করে, ধর্ম ব্যবসা। সুতরাং এই বিদাতি জামাত, এই গুমরা জামাতের সাথে কোনো রকমের সহযোগিতা করবেন না, জি। আল্লাহ রব্বুল আলমিন যেন হেদায়তের উপর রাখেন এবং অন্তর থেকে হেদায়তের জন্য দোয়া করবেন, তো অবশ্যই হেদায়ত পাবেন। আর যদি একদিকে চলে যান, হ্যাঁ, অন্ধ হয়ে, তাহলে যেদিকে নোয়াল্লিহ মাতওয়াল্লাহ, আল্লাহ বলছে যেদিকে যাবে সেদিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। সতর্ক সাবধান এসব গুমরা ফিরকাগুলি থেকে।